বন্ধুরা, পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। দেখতে থাকো তোমরা আজকে কি রান্না করব। দেখো আজকে চিকেন নিয়ে এসেছি, আজকে চিকেনের রান্না হবে। আমি কিভাবে চিকেন রান্না করি তোমরা দেখো। এইভাবে চিকেন রান্না করলে চিকেনের স্বাদ একদম সম্পূর্ণ একটা আলাদা রকমের হয়, তোমরা দেখতে থাকো। আমি চিকেনটা ধুয়ে নিয়ে এসেছি ঘর থেকে, আমি এখানে মশলা সব নিয়ে চলে এসেছি বেটে। এবার দেখতে থাকো, এর মধ্যে দিয়ে দেবো প্রথমে লবণ পরিমাণ মতো। এবার দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, আদা বাটা দেব অল্প, দেব পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণে দিলাম। এবার দেব সরিষার তেল, দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। লঙ্কার গুঁড়ো একটু দেব অল্প। আমি যেভাবে আজকে চিকেন রান্না করব এইভাবে আপনারাও যদি রান্না করেন চিকেনের টেস্ট একদম আলাদা হয়ে যাবে, একদম অন্যরকমের একটা স্বাদের হবে, খেতে অসম্ভব টেস্টি হবে চিকেন। এটা আমি ভালো করে ম্যাগনেট করে নেব। এখানে চিকেন ম্যাগনেট করা হয়ে গেছে, আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ এদিকে আমি উনানটা ধরিয়ে নেবো। এখানে আলু কেটে নিয়ে এসেছি, দেখুন বন্ধুরা আলু, আলুগুলো আগে উনান জ্বালিয়ে আলুটা ভেজে নেব। দেখতে থাকুন, উনানটা চলে গেছে। আমি উনানটা জ্বালিয়ে দিয়েছি, কড়াইটাও চাপিয়ে দিয়েছি, এর মধ্যে এবার তেলটা দিয়ে দেব। তেলটা একটু ভালো করে গরম করে নেব, দিলে আমি আলুটা। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে, কেউ স্কিপ করবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, পূজা কিচেন ব্লগ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন পুরো রেসিপিটা। আপনারা প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে আমার রেসিপিগুলো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব, দিয়ে দিলাম দুটো তেজপাতা, শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সবকিছু ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো রসুন বাটা, এবার পেঁয়াজ আর রসুন একটু ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি, রসুন আর পেঁয়াজ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার দেবো আদা বাটাটা দিয়ে দেবো, ভালো করে একটু কষাবো। এখন আদাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটু জল, দিয়ে এটা ভালো করে একদম কষিয়ে নেবো পুরো।
বসানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি, তেল সব ছেড়ে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যাগিনেট করে রাখা চিকেনটা। এবার কষাবো। আপনারা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। এইভাবে দেখুন চিকেন রান্না করলে এর টেস্ট দ্বিগুণ হয় একদম। কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারটা চলে এসছে এতক্ষণ থেকে, আর ভালো একটা স্মেল বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে কষাবো। দেখুন বন্ধুরা চিকেন কারিটা তেল ছেড়ে গেছে একদম পুরো। সমৃদ্ধ কথা খাবে। দেখুন বন্ধুরা একদম পুরো পারফেক্ট কালার চলে এসছে, তেল কেমন ছেড়ে গেছে দেখুন, পুরো কষা যে ভালোভাবে হয়ে গেছে বোঝাই যাচ্ছে। এখানে বসা ঠান্ডা হোক, আমি এবার এসে জল দিয়ে দেবো। লবণ টবণ ঠিক আছে? সব ঠিক আছে, পারফেক্ট চিকেন জানি হয়েছে। দেখুন বন্ধুরা পুরো ভিতরটা পুরো মজে মজে সাদা মজে। আমি এখানে এলাচটা বেটে নেব, সেদ্ধ করে নেব এলাচটাকে। এবার এর মধ্যে আমি বেটে রাখা এলাচটা দিয়ে দেবো। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন, এই যে একদম পুরো মোমের মতো হয়ে গেছে আলুগুলো। তরকারি হয়ে গেছে একদম, এবার নামিয়ে দেবো। আমিও খেতে বসে গেলাম। মাছ দেব, মাখিয়ে দিয়েছি।
মাছ দিয়ে এইভাবে চিকেন কারি খেতে খুব টেস্টি লাগছে। আর দেশি চিকেন তো টেস্টটাও খুব ভালো। একদম হাড় থেকে মাংস ছেড়ে গেছে দেখুন বন্ধুরা, হাড় একদম পুরো আলাদা হয়ে গেছে, টেস্টি হয়েছে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খেতে অসম্ভব টেস্টি হবে, ভালো লাগবে। গরম করে আছে।